আমরা এই ফলগুলো আজকে সুন্দরবনে এসে এগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আমি এখন আসি, দেখতে পাচ্ছেন সুন্দরবনের একবারে সুন্দরবনের কাছে। তো এই যে ছোট্ট একটা নদী, এই যে নদীটা পার হলে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন, আর এই যে নদীর এই পাড়ে আমি দাঁড়িয়ে আছি। তো আমার সাথে আছে আজকে আমার কয়েকটা ছোট ভাই, দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে এসেছি মানে কেওড়া, সুন্দরবনের সুপরিচিত একটি ফল কেওড়া ফল, সেটা পাড়তে। তো আমরা এই যে সুন্দরবনের পাশ দিয়েই মানে সুন্দরবন তো ওই যে ওই পাশে হচ্ছে সুন্দরবন, আর এই পাশে হচ্ছে লোকালয় বা নদীর এই পাড় বলতে পারেন। তো এই পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর দেখতে পাচ্ছেন ওই যে আরও একটি কিন্তু কেওড়া গাছ। তো ওই পাশে এখন যাওয়া সম্ভব না, খালের জোয়ার চলছে, প্রচুর পরিমাণে স্রোত। তো আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এই যে এখানে একটা কেওড়া গাছ দেখতে পেলাম। তো আমরা এখন এই গাছ থেকে কেওড়া পাড়বো, পেড়ে নিয়ে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা চলো তাহলে কেওড়াগুলো পাড়ো। তো দেখতে পাচ্ছেন ওরা আমার সাথে কয়েকজন আছে, চার পাঁচজন। তো ওরা এখন এই যে পানির ভিতর নেমে আস্তে আস্তে ওই গাছটাতে উঠবে, উঠে কেওড়া পাড়বে। আর পাড়ার পর আমি আসলে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সাবধানে, গাছ কিন্তু ভেজা, সাবধানে উঠো। তো এখন হচ্ছে কেওড়ার যে সিজন বলতে পারেন, এখন প্রচুর পরিমাণে গাছে কেওড়া হয়। আর কেওড়া বলতে আমি আপনাদের বলে রাখি, কেওড়া হচ্ছে সুন্দরবনের একটা সুপরিচিত ফল, এটা খেতে একটু টক স্বাদের। আর এই ফলগুলো কিন্তু হরিণের বা বানরের প্রিয় খাবার বলতে পারেন। সুন্দরবনে এই কেওড়া গাছ কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তো যারা এই কেওড়াগুলো চেনেন বা আগে দেখেছেন তাদের তো চেনা পরিচিত আছেই, যারা না দেখেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি গাছ উঠে গেছে। আর এই কেওড়াগুলো কিন্তু, আবার বলি যে এই কেওড়াগুলো কিন্তু মানে সুন্দরবনের যে হরিণ আছে তাদের খুবই প্রিয় একটা খাবার। বানর এবং হরিণগুলো কিন্তু এই কেওড়াগুলো খেয়ে থাকে, আর সুন্দরবনে প্রচুর পরিমাণে এই কেওড়াগুলো পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটি কেওড়া গাছ, একটি না এখানে দুইটি গাছ আছে। তো ওরা সবাই মিলে গাছে উঠে গেছে, ওঠা এখন ওই কেওড়াগুলো পাড়ার চেষ্টা করছে। তো পেড়ে নেমে আসার পরপরই আমি আপনাদের আজকে দেখাবো যে কেওড়াগুলো দেখতে কেমন, এবং আমরা নিজেরাও খাবো, খেয়ে আপনাদের জানাবো এটা খেতে আসলে কেমন স্বাদের। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওরা কিন্তু গাছে উঠে ফলগুলো কিন্তু পেড়ে ফেলেছে। তো এখন সেগুলো নিয়েই নেমে আসছে, দেখতে পাচ্ছেন একে একে। তো এগুলো নিয়ে পাড়ে ওরা আসলেই আমি আপনাদের একবারে কাছ থেকে আসলে দেখানোর চেষ্টা করব ফলটি দেখতে কেমন, এবং আমরা এই ফলগুলো খাবো, খেয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ফলগুলো খেতে কেমন। এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু ওরা পেড়ে নিয়ে চলে আসছে। তো আমি আপনাদের আবার বলি, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসি এখন সুন্দরবনের একবারে কাছেই বা সুন্দরবনের ভিতর বলতে পারেন। এই যে ছোট্ট একটা নদী, এটা পার হলেই কিন্তু সুন্দরবন। তো আমরা এই নদীটার এই পারে আসি। এই যে দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সবাই এখানে ফলগুলো পেড়ে নিয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে সেই ফলগুলো, এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের হয়ে গেছে। আচ্ছা এই ফলগুলো কি এর চেয়ে বড় হয়, আর একটু বড় হয় না? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবার হাতেই কিন্তু এই ফলগুলো দেখা যাচ্ছে। এই যে আসলে এই ফলগুলো খেতে আমার মনে হয় মানে আমি আগে খেয়েছি, এটা টক স্বাদের। তো আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি বানানো। আসলে বর্তমান সময় আমি অনেক জায়গায় দেখেছি এই ফলগুলো কিন্তু বিক্রিও হয়, আর এই ফলগুলো সুন্দরবনের একটি ফল। তো দেখতে পাচ্ছেন এই ফলগুলো ছোট ছোট গোল সাইজের, আসলে যারা ডুমুর চেনেন খানিকটা ডুমুরের মতো এই ফলগুলো দেখতে। তো আমরা এই ফলগুলো আজকে সুন্দরবনে এসে এগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো এখন আমরা এই ফলগুলো খাবো, খেয়ে আপনাদের জানাবো যে এটা আসলে স্বাদ কেমন। আচ্ছা সবাই এক একটা খেয়ে বলো তো এর স্বাদটা কেমন। টক প্রচুর টক নাকি? তো ভিউয়ার্স এই কেওড়া ফলগুলো কিন্তু সুন্দরবনের সুপরিচিত একটা ফল, আর ওরা যে কয়জনকে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সবাই এই গ্রামেরই ছেলে, ওরা এই গ্রামেরই মানে স্থানীয় বাসিন্দা। ওদের মুখ থেকেই শুনতে পেলেন ওরা কিন্তু এই ফলটার সাথে একবারে পরিচিত এরা। আচ্ছা এই ফলগুলো কি তোমরা কি কখনো তরকারি, বললা যে তরকারি রান্না করে বা ডাল রান্না করে বা বিভিন্ন সময় বানিয়ে খাওয়ায়, এটা তোমরা কি খেয়েছো কখনো? মানে এটা নিয়ে রান্না করে খাও? মানে ভিউয়ার্স ওদের মুখ থেকে শুনতে পেলেন স্থানীয় যারা আছে তারা কিন্তু এই যে ফলটা, এটা কিন্তু তরকারি হিসেবে অনেক সময় রান্না করে, কিংবা এটা ভর্তা বানিয়ে খায়, আবার কিছু কিছু সময় যে ডাল রান্না করে সেই ডালটা মানে স্বাদটা বাড়ানোর জন্য এই টক ফলটা সেটার ভিতর দিয়ে মানে ডালের ভিতর দিয়ে মানে স্বাদটা আসলে বাড়ায়।
তো আপনারা যদি এই ফলটা আগে কখনো দেখে থাকেন বা খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনারা এই ফলটি আমাদের কাছ থেকে নিতে চান বা পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।